কালকে খবর পেলাম যে আমি অপু বিশ্বাসের সাথে প্রেম করতেছি। অপু বিশ্বাসের সাথে? কালকে খবর পেছি। নায়িকা শাবনুরকে আমরা দেখতে পাবো? যেহেতু তাকে নিয়ে আপনার জীবন অনেক গল্প আছে, যদি আপনি সেটা স্বীকার করতে চান না। কে স্বীকার করতে চান না? আপনি কি গল্প স্বীকার করতে চান? শাবনুর আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড ছিল। শুনেছি জেনারেলের অনেকে আপনার উপরে ভীষণ রকম বিরক্ত। হ্যাঁ, বিরক্ত, কারণ আমি ফরিদুর রাজা সাগর ভাইয়ের চামচা হিসেবে আছি। পুলিশ চারপাশে হুইসেল বাজিয়ে সব জায়গা খালি করছে, সব গাড়ি সরাই দিচ্ছে, কারণ পুলিশের আইজি যাবেন। তা আমার গাড়িও ওই জামে আটকা পড়ে গেছে। তখন আমি সরাসরি আইজি সাহেবকে ফোন দিয়ে বললাম যে স্যার, আপনার জন্য তো আমার গাড়ি আটকাই দিছে। সে কোথায় আপনি, কোথায় আপনি, আমার সাথে আসেন, আমার সাথে আসেন। আচ্ছা, আমি শুনছিলাম যে আপনি নাকি সদ্য প্রেম করছেন, মানে যেটা আসলে পরকীয়া প্রেম বলে, বিয়ের বাইরে গিয়ে। জি জি, করছি। করছেন? জি। আচ্ছা, কাকার সাথে? এটা তো খোঁজ করার দায়িত্ব আপনার, আপনি যেতে এতটুকু খুঁজে বের। এটা এইটুকু তো, মানে আপনি কি খুঁজে বের করতে পারবেন যে আমি এখন কি করতেছি? তা তো পারবেন না। আমি কালকে খবর পেলাম যে আমি অপু বিশ্বাসের সাথে প্রেম করতেছি। অপু বিশ্বাসের সাথে? কালকে খবর পেয়েছি। ওকে, দর্শক শাহরিয়ার নাজিম জয় খবর পেয়েছেন কালকে যে তিনি অপু বিশ্বাসের সঙ্গে প্রেম করছেন, এবং এটা কারণ একটা নিউজ দেখলাম। হ্যাঁ, সেটা আবার আমার বউ পাঠাইছে। ওয়াও, যে অপু জয়ের সাথে অপু বিশ্বাসের প্রেম, গভীর প্রেম চলছে। ওয়াও, এটা হচ্ছে জয় চৌধুরী, একটা নায়ক, একজন নায়ক সিনেমার। হ্যাঁ, সেটা আর টিভির একটা নিউজ, নতুন একটা সিনেমা প্রকাশিত হয়েছে তাদের। এটা পেয়ে আবার আমার বইমেলার প্রকাশক ওই ছবি পাঠায় আমাকে বলছে, ভাই মেলায় আসলে কিন্তু মিষ্টি খাওয়াইতে হবে। কেন? কারণ হচ্ছে উনি মনে করছে সত্যি আমি, উনি আমার ওই জয়ের ছবিও বুঝে নাই, উনি জয়ের নাম দেখে বুঝছে এই জয়, এবং সেই জয় যে প্রেম করে তার জন্য সে মিষ্টি খাইতে চাইছে। ও এম জি, মানে তিনি পরকীয়া প্রেম করবেন আবার মিষ্টিও খাওয়াবেন, কিভাবে সম্ভব? যাই হোক, বাই দ্য ওয়ে, নতুন সিনেমার একটা মহরত হবে আমি শুনেছি, শাবনুরা পয়সাছেন। আপনি বলবেন যে তুমি পুরনো গল্প কেন আনো, নতুন গল্প তোমার কাছে নাই। তো আপনার 13টি প্রশ্নে কি নায়িকা শাবনুরকে আমরা দেখতে পাবো? যেহেতু তাকে নিয়ে আপনার জীবন অনেক গল্প আছে, যদি আপনি সেটা স্বীকার করতে চান না। কে স্বীকার করতে চান না? আপনি কি গল্প স্বীকার করতে চান? শাবনুর আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড ছিল, এখন বন্ধুত্ব ছিল কেন, মানে ক্লোজ ফ্রেন্ড ছিল। ও তো অস্ট্রেলিয়া থাকে, আর ও একটু মন ভোলা টাইপের, ও তো যোগাযোগ সম্পর্ক ক্লোজ ফ্রেন্ডকে ভুলে গেছে, নার্সিং করে না। যে কারণ হচ্ছে যে ও যখন আসছে আমার সেন্স অফ হিউমার একমাত্র শো যেটাতে সে আসছে গেস্ট হয়ে, আর কোনো টেলিভিশন শো কিন্তু সে করে নাই। না, তো এরপরে আমিও যোগাযোগ করি নাই তার সাথে, সেও আমার সাথে যোগাযোগ করে না, একটা গ্যাপ। এখন সে ঢাকায় আসে, তো আমি হয়তো কোনো শো যদি অর্গানাইজ করি ওকে নিব, কিন্তু যেহেতু ওর একটা বিষয় চলতেছে যে ও ওয়েট অনেক হয়ে গেছে, সিনেমা করছে, তার সিনেমা ওয়েট কমিয়ে প্রিপারেশন নিয়ে সে সিনেমাতে আসবে, এবং সিনেমাটা সে করছে মাহফুজ ভাইয়ের সাথে। মাহফুজ ভাই আমার খুবই প্রিয় অভিনেতা, উই আর ভেরি ক্লোজ। সো যেহেতু দুজন ক্লোজ মানুষ একসাথে একটা ছবি করবে, সেখানে তো আমার কাজ, আমার কি বলে এটাকে, ইন্টারভিউ নেওয়া কিংবা দেখা সাক্ষাৎ করার সুযোগ অবশ্যই হবে। আপনি জেনারেলিতে কোন পদে আছেন, এবং শুনেছি জেনারেলের অনেকে আপনার উপরে ভীষণ রকম বিরক্ত? হ্যাঁ, বিরক্ত, কারণ আমি ফরিদুর রাজা সাগর ভাইয়ের চামচা হিসেবে আছি। নিজেই বলছেন এটা? হ্যাঁ, আপনি একজন চামচা। আমি অনেক ভালোবাসি। আচ্ছা, ওকে। ওনার উনি আমাকে অনেক পছন্দ করেন, যাকে অনেক পছন্দ করেন, এবং আমি ওনাকে এত শ্রদ্ধা করি, যে সম্পর্কটা যারা পায় নাই তারা হিংসা করে। ওকে, আমি এমনটা শুনেছি যে আপনি আপনার শো এর মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতা বা পুলিশ বলি প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটা লিয়াজো মেইনটেইন করেন, এবং এই সুবাদে আপনি অনেক ধরনের সুবিধা পেয়ে থাকেন, এটা কতটুকু সত্য? ডেফিনেটলি সত্যি, কারণ হচ্ছে যে তুমি যখন শো করবে, আমার শোই তো সমাজের সর্বশ্রেণীর মানুষের, আমি শুধু রাজনৈতিক সুবিধা না, পুলিশের সুবিধা না, আমি তো দেখা গেছে যে একজন এমন একজন মানুষের শো করছি যে শোতে উনি আমাকে যে উপকারটা জীবনে করছে সেটা অনেক বড় মানুষ করতে পারে নাই। এই কানেকটিভিটিটাই তো তোমার একে অপরের কাজে দেয়, এটা খুবই স্বাভাবিক। আমরা যারা শো মানে বিভিন্ন মানুষের ইন্টারভিউ নেই, তাদের সাথে বিভিন্ন মানুষের নেটওয়ার্ক তৈরি হয়, এবং সেই নেটওয়ার্কটা ভেরি ইম্পর্ট্যান্ট। যেন আমি সেই দিন আমি আসছি গাড়ি দিয়ে, তো পুলিশ চারপাশে হুইসেল বাজিয়ে সব জায়গা খালি করছে, সব গাড়ি সরাই দিচ্ছে, কারণ পুলিশের আইজি যাবেন। তা আমার গাড়িও ওই জামে আটকা পড়ে গেছে। তখন আমি সরাসরি আইজি সাহেবকে ফোন দিয়ে বললাম যে স্যার, আপনার জন্য তো আমার গাড়ি আটকাই দিছে। সে কোথায় আপনি, কোথায় আপনি, আমার সাথে আসেন, আমার সাথে আসেন। বলছে আপনি আমার সাথে আসেন, চ্যানেল আইতে চলেন, এক কাপ চা খান। উনি বলতেছে না, এখন আমি কোথাও যাব না, ইলেকশনস এর আগে আমি খুবই ব্যস্ত, এরপরে এসে চা খাবো। তো সম্পর্ক তো এরকমই।
হ্যাঁ, আমার মনে আছে যে কোনো একটা গুলশান দুয়ে বোধহয় কোনো একটা পুলিশের কোয়ার্টার বা বাসার সামনে আপনার গাড়ি ছিল, এবং আপনি যখন সবাই বলছিল গাড়ি এখানে পার্ক করা যাবে না, আপনি নামলেন এবং বললেন যে স্যার কোথায়, এবং ওনারা বললেন যে না ভাই ঠিক আছে গাড়িটা পার্ক করেন, অসুবিধা নাই। আমাকে আল্লাহর রহমতে সবাই চিনে, আমার শো এনজয় করে, এবং আমি যে স্টাইলের শো করি সেটা অনেক সাধারণ মানুষের প্রিয় শো, তা না হলে তো আমি এত পপুলার মানুষের এত ভালোবাসা পেতাম না সাধারণ মানুষ। তো ওদের মনের কথা, ওদের মনের প্রশ্নগুলো আমি করি বলে ওরা আমাকে ভালোবাসাটাও সেই লেভেলের দেয়। আচ্ছা, সেটা পুলিশ বলো, সেটা সাধারণ মানুষ বলো, সর্বস্তরে সর্বজায়গায় আমি বিদেশ গেলেও সেটা দেখি, মানুষের অনেক ভালোবাসা। এই ভালোবাসাটার কারণ হচ্ছে তাদের মনের প্রশ্নগুলো আমি আসলে গেস্টদের করি।